বিএনপির 28 অক্টোবরের আন্দোলনের পরিণতি 10 ডিসেম্বরের মতোই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। পূজা অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সারা দেশে মণ্ডপ পাহারার পাশাপাশি সম্প্রীতি রক্ষায় দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনাও দেন ওবায়দুল কাদের। মাইনুল হোসেন পিন্ন রিপোর্ট। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করার পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন পূজা উদযাপন পরিষদের নেতারা। ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ উৎসবকে নির্বিঘ্ন করতে দেশব্যাপী দলের নেতাকর্মীদের তৎপর থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা কোনো অবস্থাতে বঞ্চিত, নির্যাতিত বা নিষ্ঠুরতার শিকার না হয় সে ব্যাপারে আমরা আমাদের সকলেরই উচ্চ তাদের পাশে দাঁড়াব। আমি আওয়ামী লীগের সারা বাংলাদেশের সর্বপর্যায়ের নেতা কর্মীদের, আমাদের সহযোগী সংগঠন নেতা কর্মীদের, আমার মনে হয় আমরা সতর্ক পাহারা দেওয়া এটা আমাদের কর্তব্য। 28 অক্টোবর বিএনপি সমাবেশ নিয়ে করা প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন ওই দিন 10 ডিসেম্বরের মতোই পরিণতি হবে। 10ই ডিসেম্বর বেগম জিয়া আদেশ চালাবেন এমন দম্ভুক্তিও তারা করেছে, ও 10ই ডিসেম্বরের মতো 28 অক্টোবরও তাদের একই পরিণতি। প্রধানমন্ত্রী নিজেই কুমিল্লার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার খোঁজ খবর নিচ্ছেন জানিয়ে কেউ অপকর্ম করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থারও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। অবশ্যই আমাদের এখানে ডিসিপ্লিনারি অ্যাকশনের আওতায় পড়বে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা।